আজকের ভিডিওতে এমন একটি খতরনাক আল্টিমেট ট্রিক্স দেখাবো যা দেখলে সত্যি অবাক হয়ে যাবেন। সাধারণত মোবাইলে নোটিফিকেশন বারে হোয়াইট বা ব্ল্যাক কালারের হয়ে থাকে, এবার থেকে এই নোটিফিকেশন বারে যে কোনো ছবি বা নিজের ছবি সেট করতে পারবেন, যা দেখলে আপনার পাশের বন্ধু চমকে উঠবে। সাধারণত এই নোটিফিকেশন বারে কোনো ছবি সেট করা যায় না, কিন্তু আজকের ভিডিও দেখার পর আপনি আপনার মোবাইল নোটিফিকেশন বারে আপনার ছবি বা অন্য কোনো ছবি ঠিক এই রকম সেট করতে পারবেন। আপনারা দেখছেন এক্সপার্ট ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সাথে আছি। তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি একটু পরে আপনাদের দেখিয়ে দেব কিভাবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন এবং লিংক ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। অ্যাপটি ওপেন করার পর এই রকম ইন্টারফেস শো হবে, জাস্ট উপরে দেখতে পাচ্ছেন অফ, এটিকে অন করতে হবে। অন করার পর এই তিনটি পারমিশন আপনারা দিয়ে দেবেন। এখানে ভালো করে লক্ষ্য করবেন, রাইট, ড্রয়িং এবং নোটিফিকেশন এই তিনটি সেটিং আপনারা অন করে এবং পারমিশনগুলি সব দিয়ে দেবেন। দেওয়ার পর ডান করবেন। ডান করার পর এই রকম ইন্টারফেস শো হবে। এখানে নোটিফিকেশন বারে বিভিন্ন রকম সেটিং করা যায়, আমি জাস্ট আপনাদের দেখাবো আপনারা নিজের কাস্টম ছবি কিভাবে সেট করবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করে একটু আসবেন, আসার পরে এখানে দেখতে পাবেন আদার্স অপশন, তার নিচে দেখুন কাস্টম ব্যাকগ্রাউন্ড ইমেজ, জাস্ট এটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে সিলেক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে গ্যালারি এবং ফাইল ম্যানেজার দুটোই পেয়ে যাবেন, আপনারা এখান থেকে আপনার নিজের ছবি সেট করে নেবেন। আমি এখান থেকে একটি ছবি সেটিং নিলাম, সেটিং করে নেওয়ার পর এখানে দেখুন ক্রপ, আপনারা আপনার পছন্দ মতো ঠিক মতো এখান থেকে আপনারা ক্রপ করতে পারবেন। আমি ক্রপে একবার ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন নোটিফিকেশন বারে দেখুন ছবি সেটিং হয়ে গিয়েছে। আপনারা এইরকমভাবে নোটিফিকেশনভাবে আপনার পার্সোনাল ছবি সিলেক্ট করতে পারবেন। অ্যাপটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরটি ওপেন করবেন, ওপেন করার পর মেটেরিয়াল নোটিফিকেশান সেট এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি অন করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।